হ্যালো ফ্রেন্ড ডিটি কোচিংয়ে সকলকে স্বাগত একটি খ্রিস্টান মাইনরিটি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক স্টেটমেন্ট পত্রিকায় চোদ্দ নয় দু তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে আমরা এবার কোন বিষয়ে আবেদন করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নারায়ণপুর মিশন গার্লস জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে স্কুলের ঠিকানাটি হল নারায়ণপুর মিশন গার্লস জুনিয়র বেসিক স্কুল ভিলেজ পোস্ট নারায়ণপুর পিএস রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম পিন সেভেন এটি একটি খ্রিস্টান মাইনরিটি স্কুল সরকার পোষিত খ্রিস্টান মাইনরিটি স্কুল যেখানে স্কুলের হাতে শিক্ষক নিয়োগের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে হেড টিচার এবং সেভেন অ্যাসিস্ট্যান্ট টিচার যেহেতু এটি একটি প্রাইমারি স্কুল সেই কারণে এখানে একজন হেড টিচার এবং সেভেন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান কী কী চেয়েছে এবার সেটি জানিয়ে দিই কোয়ালিফিকেশান লাগবে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস বা সমমানের যোগ্যতা তার সার্টিফিকেট এবং সেখানে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে এবং টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড লাগবে এবং হেডমাস্টারের জন্য ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো সরকার পোষিত স্কুলে বা সরকারি প্রাইমারি স্কুলে পাশাপাশি এজ সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিই কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এক এক দু সালের মধ্যে অর্থাৎ বয়সের যে পরিমাপ সেটা হবে এক এক দু হাজার মধ্যে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবার কীভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিই সেক্রেটারিকে উদ্দেশ্য করে আবেদনপত্রটি করতে হবে সাথে অ্যাটেস্টেড কপি সমস্ত অ্যাটেস্টেড কপি নিজের যোগ্যতা প্রমাণের সমস্ত কোয়ালিফিকেশান কপি তার জেরক্স এবং সাথে এপিক এবং আধার কার্ড দিতে হবে এবং আমরা পূর্বেই জানিয়েছি চৌদ্দ নয় দু হাজার তেইশ তারিখে এই দৈনিক স্টেটমেন্ট পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদনপত্রটি করতে হবে তো এই ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যদি কারো কাজে লাগে সেই উদ্দেশ্যে আমরা বিজ্ঞপ্তিটি তুলে ধরলাম আমাদের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ